আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো দর্শক, আজ আমি আবার নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার আজকের টিপসটি হলো কিভাবে আপনি একটি হ্যাকিং অ্যাপিকে তৈরি করতে পারেন। তো তাহলে চলুন বক বক না করে কাজে লেগে যাই। তো কিভাবে আপনারা একটি হ্যাকিং অ্যাপিকে তৈরি করবেন, তো ফার্স্ট আপনারা কিন্তু আপনাদের যে কোনো একটু ব্রাউজার চুজ করে নেবেন। তো যে কোনো ব্রাউজারের মধ্যে আপনি নিতে পারেন মজিলা ফায়ারফক্স এবং ক্রোম ব্রাউজার। এই যে ক্রোম ব্রাউজার, তো আমি ক্রোম ব্রাউজারটি নেব না, আমি নেব হচ্ছে মজিলা ফায়ারফক্স। এই যে এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, তো আমি মজিলা ফায়ারফক্স দিয়ে কাজ করব। তো মজিলা ফায়ারফক্সে চলে যাই। তো মজিলা ফায়ারফক্সে যাওয়ার পর আমাদের ফার্স্ট একটি আমরা ট্যাব নেব। তো যে ট্যাব নেব, ট্যাব নিলাম, তো আমরা ফার্স্ট এখানে আমাদের তিনটা সাইট লাগবে এপিকেটা তৈরি করতে। তো ফার্স্ট সাইট হচ্ছে ওয়েব টু এপিকে, ওয়েব টু এপিকে। তো এ হলো প্রথম সাইট। তো এখানে আসার পরে যে প্রথম যে ইয়াটা আছে, সাইটটা আছে, আমরা সোজা এই সাইটে চলে যাব। তো আমি অবশ্যই এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সোজা সেখান থেকে যেতে পারেন। তো এ হলো যে একটা, ঠিক আছে। তারপর আমরা আবার নতুন আর একটা ট্যাব নেবো। তো নতুন যে ট্যাবটি নেবো, ওই ট্যাবের মধ্যে আমরা দেবো হচ্ছে ট্যাম্প মেল, ঠিক আছে। আমরা ট্যাম্প মেল, তো আমি আগে থেকে সার্চ করে রাখছি। তো আমরা ট্যাম্প মেল নেবো। আচ্ছা, তো আমি এখানে বলে দিই, তো আমি যেহেতু ট্যাম্প মেল ইউজ করতেছি, আপনারা কিন্তু মানে কি ফেক মেলটা আপনারা ব্যবহার করবেন না। আপনারা চাইবেন যে কি যথাযথ চেষ্টা করবেন যে কি রিয়েল মেলটা ব্যবহার করার জন্য, যেন পরবর্তীতে আপনারা চাইলে আপনাদের যে ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন এটা যেন আবার ব্যাক করতে পারেন। তো আমি শুধু জাস্ট টিউটোরিয়ালটা দেখানোর জন্যই আমি এই ট্যাম্প মেলটা নিতেছি। আচ্ছা, এখানে চলে আসছে ট্যাম্প মেল ওআরজি। আচ্ছা, এ হলো যে আমাদের দ্বিতীয়। তো এখানে অলরেডি আমার জন্য একটা মেল তৈরি করা হয়ে গেছে। তো তারপর আমাদের তৃতীয় যেই এটা নিতে হবে, সেটা হলো যে হ্যাকিং করার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে। তো আমি সেখান থেকে আপনি চাইলে এখন তো বর্তমানে আপনার আগে আমরা যেটা দিয়ে হ্যাক করতাম ওই ওয়েবসাইট এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। যে ফিশিং সাইট ছিল ওয়াপকা মুভি, ওইটা এখন বন্ধ হয়ে গেছে ফিশিং। তো আমরা এখন নেব এখান থেকে জ্যাট শ্যাডো, জ্যাট, এই দেখুন জ্যাট শ্যাডো ইনফো আমার এখানে চলে আসছে দেওয়ার সাথে সাথে। তো আমি এটার লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে আরও আগে একটা সাইন আপ করছিলাম, তো সেই জন্য আমার ওইটা এখানে শো করতেছে। আচ্ছা, যাই হোক, আমি এখন আবার আপনাদেরকে নতুন করে সাইন আপ করে দেখাবো কীভাবে করে আপনারা এই হ্যাকিং সাইটে সাইন আপ করবেন। তো এটা সাইন আপ করার আগে ফার্স্ট আপনারা চলে যাবেন, এই যে দেখুন এখানে তিনটা ডট ডট দেওয়া আছে, ফার্স্ট এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, আপনারা এই কাজটা করে নেবেন। এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন, তারপর আপনারটা এটা ডেস্কটপ হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে দেখুন সাইন আপ হেয়ার, তো আমরা এখানে টাচ করব। তো সাইন আপে যাওয়ার পর তো এখান থেকে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে করে ক্রিয়েট করি ঠিক সেভাবে করে মানে কি এখানে করব। তো আমার আগে থেকে কিছু লেখা আছে, আচ্ছা আমি সব কিছু কেটে দেবো। আচ্ছা, এই সব কিছু কেটে দিয়ে তো আমি এখানে এখন আপনারা ভালো একটা ইউজার নেম চুজ করবেন, যেটা আপনার সবসময় আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে দিলাম আমার চ্যানেলের নাম এস ও বি, তারপর 1212333, ওকে, এসওবি 1212333। তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন, কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার আগে একটা জিনিস বলে দিই, পাসওয়ার্ডের প্রথমটা কিন্তু আপনারা ক্যাপিটাল দেবেন, যেমন আমি দিচ্ছি, যেমন আমি দিলাম এম এস তারপর 1212333, ওকে। আচ্ছা, তারপর নিচেও ওই আপনারা সেম পাসওয়ার্ডটাই দেবেন, এম এস 1212333। দেখুন ম্যাচ হয়ে গেছে আমার, এখানে দেখুন গ্রিন হয়ে গেছে, এতক্ষণ রেড ছিল এখন গ্রিন হয়ে গেছে। তো এখানে একটা মেল দিতে হবে। তো এখানে মেলটা দেওয়ার জন্য আমি কিন্তু ট্যাম্প মেল ব্যবহার করব। তো আপনারা কিন্তু আপনাদের ভালো একটা মেল ব্যবহার করবেন। তো আমি এটা কপি করি। আচ্ছা, কপি করলাম, তারপর এবার আমি এখানে পেস্ট করে দিই এই মেল। তো আমি এখানে পেস্ট করে দিলাম, তারপর আপনার, হ্যাঁ আপনার বয়স এখানে কিন্তু মানে কি 30+ দিতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। 30-এর কম যদি আপনি দেন তাহলে আপনার এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আমি 34 দিয়ে দিলাম এখানে। তারপর এখানে ডিফল্ট আফগানিস্তান দেওয়া থাকবে কান্ট্রি, তো এখান থেকে আপনারা কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে যেহেতু আমি তুর্কিতে আছি, তো আমি তুর্কিটাই দেব। তো আমি দিচ্ছি তুর্কি, এই যে আমি আমার কান্ট্রিটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে দেখুন দেওয়া আছে যে আই এম নট এ রোবট, তো এখানে আপনারা টিকমার্ক দেবেন,
আচ্ছা, তো আমার কাছ থেকে চাইতেছে স্টোর ফোন, তো এখানে আমার কাছ থেকে স্টোর চাইতেছে, তো এটা স্টোর, এটাও স্টোর, এটাও স্টোর। আচ্ছা, তারপর ভেরিফাই আর কিছু আছে আর তো দেখতেছি না। ওকে, ভেরিফাই দিলাম। আচ্ছা, তো যাই হোক, তো আমারটা ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি আরেকবার দেখে নিই আমার সব কিছু ঠিক আছে কি না। তো হ্যাঁ, ঠিক আছে, 1212333। ওকে, তারপর আমরা এখন দেবো কি, সাইন আপে টাচ করব। তো এই সাইন আপে দিয়ে দিলাম, সাইন আপে দেওয়ার পর রিমেম্বার নেবার। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার মেল, আর এটা হচ্ছে যে আমার ইউজার নেম, আমার বয়স এতটুক, আমার কান্ট্রি হচ্ছে তুর্কি। তো সব কিছু দিয়ে দিলে এখন অটোমেটিকলি আশা করি লগ ইন হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা দর্শক। আচ্ছা দেখুন, তো আমার এই ওয়েবসাইটে কিন্তু লগ ইন হয়ে গেছে। এটা হচ্ছে যে হ্যাকিং সাইট, যেটা দ্বারা আমরা সব কিছু করবো। তো তারপর আমরা এখান থেকে চলে যাই, আমরা ফার্স্ট যে ট্যাবটা নিছিলাম সে ট্যাবে, যে ওয়াইপ টু এপিকে, আমরা সোজা এই ওয়েবসাইটে চলে যাব। তো এই ওয়েবসাইটে আসার পর এই যে আমাদের এই যে এখানে যে ইউআরএলটা চাইছে, যে google.com, আমরা এটাকে কেটে দেব। আমরা এটা কেটে দিয়ে আমরা আমাদের হ্যাকিং সাইট থেকে একটা নেব। তো আমরা হ্যাকিং সাইট থেকে আমরা কোনটা নিতে পারি, এখানে দেখুন আমি নিলাম সাধারণত ফেসবুক কালার্স। তো আমি ফেসবুক কালার্স, দেখুন এখানে লক্ষ্য করুন যে ইংলিশ যে দেওয়া আছে, আপনি কী ধরনের ব্যবহার করতে চান আপনার ফেসবুকের যেই মানে কি নামগুলো থাকবে। তো আমি ইংলিশটাই নেব। তো ইংলিশের উপরে টাচ করলাম, টাচ করার পর দেখুন আমার এখানে একটা লিঙ্ক চলে আসছে। তো আমি এইখানে টাচ করলেই কিন্তু পুরোটা লিঙ্ক কপি হয়ে যাবে। তো আমি লিঙ্কটা কপি করলাম, কপি করার পর তারপর আমি ওয়াইপ টু এপিকেতে চলে গেলাম। এপিকেতে যাবার পর তো যেখানে আমার লিঙ্কটা google.com ছিল, আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দেবো। তো এখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিলাম। আমার লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এখানে ডিফল্ট দেওয়া আছে গুগল, তো আমি গুগলটা কেটে দিয়ে আমি এখানে দেবো ফেসবুক কালার, ফেসবুক কালার্স। তো এটা দেব যেন আমি যে ভিকটিমকে দেব সেই ভিকটিম যেন ভাবে যে হ্যাঁ সত্যি এটা ফেসবুক কালার্স। আর এখানে যে আইকন দেওয়া আছে, তো এই আইকনটা কিন্তু আপনার 72x72 পিক্সেলের হতে হবে। তো আমি আপনাদেরকে দেখাই দিই, দেখুন এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে 72x72 পিক্সেলস হতে হবে। তো আমার কাছে অ্যাকচুয়ালি ওইটা নাই। তো আপনারা যদি পারেন তাহলে ওই আইকনটা মানে কি আপনারা বানিয়ে নিতে পারেন, একটা ফেসবুক থেকে গুগল থেকে নিয়ে নিতে পারেন। এখানে জাস্ট ব্রাউজারে টাচ করার সাথে সাথে আপনার কাছ থেকে যে আপনার গ্যালারি চাইবে, তখন আপনি আপনার গ্যালারি থেকে চাইলে মানে কি দিতে পারেন। ঠিক আছে, তো আমার তো নাই, তাই আমি এখন চাইতেছি না, দিতে চাইতেছি না। আচ্ছা, তারপর আমি জাস্ট এটা দেখানোর জন্য, তারপর আমরা কি করব, এখানে সব কিছুই দেওয়া হয়ে গেল। এবার আমরা ক্রিয়েট মাই অ্যাপ এখানে টাচ করব। তো এখানে অ্যাডভান্স কিছু আছে, শো অ্যাডভান্স, অর্থাৎ যখন সে অ্যাপসটা ইনস্টল করবে তার ফোনে মানে তখন আপনি কি কি দিতে চাইতেছেন, এখানে সব কিছুই মানে কি বলে দেওয়া আছে। তো আমি অ্যাডভান্সে যাইতে চাইতেছি না, তো আপনারা মানে কি চাইলে এখানে যে ঘুরে দেখে আসতে পারেন, তো আমার এটার প্রয়োজন নাই। ঠিক আছে, এইসব আমার দেখার প্রয়োজন নাই। তো আমি জাস্ট এখান থেকে সোজা চলে যাব হচ্ছে ক্রিয়েট মাই অ্যাপ। তো আমি এখানে চলে গেলাম। তো দর্শক, এখানে আসার পর দেখুন যে আমার অ্যাপটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এইখান থেকে ফার্স্ট আমি লিঙ্কটা কপি করে নেব। ঠিক আছে, কপি দ্য লিঙ্ক, আমি লিঙ্কটা কপি করে ফেললাম, যেহেতু আমি আমার ভিকটিমকে দিতে হবে। তো আমি দেখাই এবার অ্যাপিকেটা ডাউনলোড করলে কেমন হয়। তো আমি এটাকে ডাউনলোড করি অ্যাপিকেটা। আচ্ছা, আমার অ্যাপিকেটা ডাউনলোড হয়ে গেছে, এবার আমি এটাকে ইনস্টল করব। ইনস্টল, দুঃখিত, আমি বুঝতেছি না কেন ইনস্টল হচ্ছে না। আচ্ছা, আমি আবার যাইতেছি যে আমার ডাইরেক্ট আমার ডাউনলোড ফাইলে চলে যাই। এই যে ফেসবুক কালার্স, তো আমি আমার ডাউনলোড এখান থেকে আমি ইনস্টল করি। কন্টিনিউ, ইনস্টল। তো দর্শক, দেখুন যে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, ফেসবুক কালার্স। তো ফেসবুক কালার্স আমি এটাকে ডান করে দিই। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি ডাইরেক্ট আমার ফোন থেকে আমি আপনাদেরকে ভালো করে ক্লিয়ারলি দেখাতে পারবো। এটা যেহেতু ইনস্টল হয়ে গেছে, এখন আমি চলে যাব হচ্ছে ফেসবুক কালার্স। ফেসবুক, আচ্ছা, আমি এখান থেকে সার্চ করে নিই ফেসবুক কালার্স। তো দেখুন দর্শক, এ হলো যে অ্যাপস। ঠিক আছে, তো আমি এটাকে এখানে নিয়ে আসি।
তো দেখুন, এই যে আমি যে সফটওয়্যারটা এখন তৈরি করলাম, এটা হলো এই সফটওয়্যারটা আমি এখন তৈরি করছি। তো এখন আমরা সফটওয়্যারের ভিতরে প্রবেশ করব। যেমন প্রবেশ করলাম সফটওয়্যারের ভিতরে, তাহলে দেখি এখন আমাদের কাছ থেকে কী চায়। ওয়েলকাম টু ইউর ওয়েবসাইট, ওকে। আচ্ছা, তো দর্শক দেখুন যে এখানে আমার কাছ থেকে চাইতেছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমি জাস্ট শুধু খালি যেই লিঙ্কটা আমি অ্যাপস থেকে কপি করছি, ওই লিঙ্কটা যদি আমি আমার বিক্রেমকে দিলাম এবং বললাম যে বলে তুমি এটা দিয়ে কালার্স পাবে, ফেসবুক ব্যবহার করতে পারবে, কালার কমেন্ট করতে পারবে, ঠিক আছে, যখন এটা বলবো তখন সে ঠিক অ্যাপটা এভাবে করে ইনস্টল করবে। ইনস্টল করার পর ধরুন সে ইনস্টল করলো, ইনস্টল করার পর সে তার মেলটা দিল। তো সিম্পলি আমি আমার মেল, যে কোনো একটা মেল দিচ্ছি আমি, তো শামীম ওসমান 431@gmail.com। তো আমি আমার জিমেল দিলাম, দেখুন এই জিমেলটা দিছি শামীম ওসমান 431@gmail.com। এটা দিচ্ছি। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিলাম একটা, ধরুন আমি ওইখানে কী পাসওয়ার্ডটা দিছিলাম, আচ্ছা আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিই, যেমন MS1122334। ওকে, তো আমি পাসওয়ার্ডটা দিলাম দর্শক। পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপর আমি লগ ইন করলাম, যেমন আপনার ভিকটিমই লগ ইন করলো, ঠিক আছে, ভাবলেন যে আপনার ভিকটিম লগ ইন করলো। তো লগ ইন করার পর দেখুন ওর কাছে আর কোনো কিছুই শো করবে না, ঠিক আছে, ওর কাছে এমন দেখাবে, হ্যাঁ, কোনো কিছু হয়তো অন্য অন্য কোনো ওয়েবসাইটও দেখাইতে পারে, কিন্তু ও যখনই লগ ইন করছে, লগ ইন করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার ইয়াতে ব্রাউজারে চলে আসছে, আপনার ফিশিং সাইটে চলে গেছে এটা অলরেডি। তো তাহলে চলুন দেখি যে আমরা এবার চলে যাব হচ্ছে জ্যাট শ্যাডোতে। তো জ্যাট শ্যাডোতে আসার পর আমরা এই লিঙ্কটাই দিয়েছিলাম ওই ওয়েবসাইটে, তারপর আমরা কী করব, এখান থেকে যাব হচ্ছে ভিকটিম। তো এই যে দেখুন উপরে দেওয়া আছে মাই ভিকটিম, তো আমরা মাই ভিকটিমে যাব। তো আমরা এই যে উপরে দেখুন, এখান থেকেও আমি ভিকটিমে যেতে পারি অথবা এখান থেকেও কিন্তু ভিকটিমে যাওয়া যায়, ঠিক আছে, ভিকটিম অফ টুডে। তো আমরা মাই ভিকটিমেই যাই, ওখানেই টাচ করি। তো মাই ভিকটিমে টাচ করার পর এই যে দেখুন এখনই কিন্তু চলে আসবে, এই যে দেখুন দর্শক, আমি কিন্তু ওখানে যে যে মেলটা দিয়ে আমি লগ ইন করছিলাম সেই মেলটা এখানে চলে আসছে, যে শামীম ওসমান 431@gmail.com এবং পাসওয়ার্ড MS1122334, ঠিক আছে। যে আপনাদের হয়তো মানে কি এখনও বিশ্বাস হচ্ছে না যে কি এটা সফটওয়্যারটা কি সত্যিকারে কাজ করতেছি কি না। তো আচ্ছা, আমি এখানে এতে একটুটুকু রেখে আমি আবারও যাচ্ছি, আবারও যে এই যে সফটওয়্যার আমি আবারও ওপেন করলাম, তারপর আমি এবার এখানে দিলাম যে যা সাধারণত শামীম 1234@gmail.com gmail.com, তারপর আমি পাসওয়ার্ড দিলাম ধরেন 123456, ওকে। তো পাসওয়ার্ড দিলাম, তারপর লগ ইন দিলাম আবারও, দেখুন আমি আবারও লগ ইন দিলাম কিন্তু ওর কাছে কিছুই শো করলো না। কিন্তু আপনারা এখন দেখবেন যে ওর কাছে এই ধরনের একটা ওয়েবসাইট শো করবে, যখন ও শো করবে ও মনে মনে ভাববে যে বলে হয়তো এটা আমার এখানে সাপোর্ট করতেছে না আমার ফোনে, ভিকটিম এটাই ভাববে। কিন্তু দেখুন যে এখানে লগ ইন করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে, এই যে দেখুন এখানে চলে আসছে শামীম 1234 এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 123456, ঠিক আছে। ঠিক এইভাবে করেই আপনারা চাইলে যে কারো একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা হ্যাক করতে পারেন। শুধু তাই নয়, শুধু ফেসবুক অ্যাকাউন্ট নয়, আপনারা চাইলে এখান থেকে আপনারা আরও অনেক কিছু হ্যাক করতে পারেন, ঠিক আছে। তো অনেক কিছু হ্যাক ঠিক এভাবে করে আপনারা শুধু খালি লিঙ্কটা কপি করবেন। এখানে প্রায় শতাধিক মানে কি ইয়ে দেওয়া আছে, বিভিন্ন গেম দেখুন, ফেসবুক আছে, হ্যাঁ ফেসবুক আছে, তারপরে যাইয়া এই যে মানে কি আরও অনেকগুলো ওয়েবসাইট, এখানে যে কটা সাইট আছে, ঠিক আছে, আপনারা সবগুলো এখান থেকে চাইলে ক্যান্ডি ক্রাশ দেখুন, হ্যাঁ, তারপরে যে ফেসবুক হোম মানে কি সব ধরনের এখান থেকে আপনারা আরও এই যে দেখুন নেক্সট করলে আপনি আরও অনেকগুলো পাবেন, ঠিক আছে। তো এখানে দেখুন ইউটিউব, ইয়াহু মেল, জিমেল, হ্যাঁ, তারপর ফেসবুক সিকিউরিটি, তারপরে এখানে দেখুন সবগুলো আপনারা দেখুন। তো আপনারা আমার চাইতে আরও মানে কি অনেকটা ভালো বুঝতে পারবেন যদি এগুলো ঘাটাঘাটি করেন, ঠিক আছে। তো হটমেল, তো আচ্ছা যাই হোক, তো দর্শক আজকে এ পর্যন্তই আমার টিউটোরিয়াল ছিল। তো আবারও দেখা হবে আগামী কোনো নতুন কোনো টিপস নিয়ে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দয়া করে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না, ওকে। তো
যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক, আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।